সাহিত্যে প্রথম নন ইউরোপিয়ান নোবেল লরিয়েট ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন সেই নোবেল প্রাইজ। সে কথা অবশ্য আমরা সকলেই জানি, আর তার জন্য আমাদের গর্বেরও অন্ত নেই। কিন্তু জানেন, আরেক বাঙালিও কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়েছিলেন। তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1971 সালের নোবেল প্রাইজের জন্য তাকে মনোনীত করেছিলেন সাহিত্য একাডেমির তৎকালীন সচিব কৃষ্ণ কৃপালিনী। নোবেল পুরস্কার পাওয়ার শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছলেও সে বছর সাহিত্যের নোবেল পুরস্কারটি জিতে নেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি পাবলো নেরুদা। নোবেল পুরস্কার অধরাই থেকে যায় তারাশঙ্কর বাবুর। তবে নোবেল না পেলেও তিনি পেয়েছেন জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি আর রবীন্দ্র পুরস্কার। বাদ যায়নি পদ্মশ্রী আর পদ্মভূষণও। তার লেখা সেই হাঁসুলিবাঘের রূপকথা বা গণদেবতা চিরকাল মনে রাখবে বাংলা সাহিত্য অনুরাগীরা।